বেলা 12:30টার পর দীপ্ত টিভির ভবনের পঞ্চম তলার একটি জানালায় বিকট শব্দে গুলির মতো কিছু একটা আঘাত করে এতে জানালার কাঁচ ছিদ্র হয়ে যায়। দ্বিতীয় দফায় বিকেল 5টার দিকে দীপ্ত ভবনের চতুর্থ তলার একটি জানালায় একই ধরনের ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা কাজ করছিলাম, তখন হঠাৎ করে একটা সাউন্ড হয়, মানে খুব জোরে একটা সাউন্ড হয়। তো নিচে খেতে গিয়ে শুনে এসেছিলাম যে 5তলায় একটা বুলেট বোধ হয় এসেছে বা এরকম কিছু একটা সবাই ধারণা করছে। ওই জায়গাটায় কেউ বসে না, তো এর মধ্যে একজন ফোনে কথা বলতে বলতে ওখানে হেঁটে গেছে। সে বলল যে এখানে একটা গোল ছোট ছিদ্রর মতো, যেটা অনেকটা বুলেট এরিয়ার মতো। তখন ব্রডকাস্ট হেডকে ডাকা হলো, তারপর পুলিশ এসেও বলল যেটা। জানালার কাচের গর্তের ধরন দেখে এটাকে গুলি বলে সন্দেহ করছেন দীপ্ত টিভির নিরাপত্তা কর্মকর্তা। প্রথমে যে গুলিটা আসে সেটা তখন 1টা বাজে, তখন আমি সাথে সাথে উপরে চলে আসি। চলে এসে দেখি যে হ্যাঁ, স্পট আছে, গুলির স্পটেই মনে হচ্ছে আমার কাছে আপাতত। আর এরপরে যখন এটা নিয়ে আমরা যখন পুলিশকে ইনফর্ম করার একটা পর্যায়ে আসি এবং একটা জিডি করার পর্যায়ে, ঠিক তখনই তখন বিকাল 5টা বেজে যায় বাই দিস টাইম। 5টার সময় আবার আমি খবর পাই যে 4তলায় আরেকটা সেম একটা গুলি এসে আবার 5তলার গ্লাসে। এ বিষয়ে দীপ্ত টিভির পক্ষ থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করার পর ঘটনাস্থলে আসেন পুলিশ কর্মকর্তারা। আমাদের কাছে খুবই রহস্যজনক মনে হচ্ছে, এটা আসলে গুলি কিনা সেটা আমরা এক্সপার্টের ওপিনিয়ন ছাড়া তো বলতে পারবো না। তো আমাদের সিনিয়র অফিসার ওনারাও দেখে গেছেন, আমরা পরবর্তীতে এটা এক্সপার্ট সহ এসে দেখে বাকি ব্যবস্থা করব। আশপাশের ভবন থেকে এই আক্রমণ হয়ে থাকতে পারে বলেও ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা। শিমুল তারেক, দীপ্ত সংবাদ, ঢাকা।